আসসালামু আলাইকুম। নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সকলের জন্য জানানো যাচ্ছে যে আমাদের বিদ্যালয়ের বেতন পরিশোধের নতুন পদ্ধতি সোনালি হিসেবের মাধ্যমে নেওয়া হবে। সেই জন্য এই বেতন পরিশোধের তিনটি পদ্ধতি আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে যে অ্যাপসের মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে যে বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে, তৃতীয়টা হচ্ছে যে ব্রাউজারের মাধ্যমে। তিনটাতেই খুব সহজীকরণ। প্রথমে অ্যাপসের মাধ্যমে বেতন দিতে গেলে আমরা আমাদের মোবাইলের প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে হচ্ছে যে অ্যাপসটি ডাউনলোড করা হবে। অ্যাপসের নাম হচ্ছে সেবা ইপি। এই যে দেখেন, এখানে আমার এখানে দেওয়া আছে সেবা ইপি। আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য ওপেন করব। ওপেন করে গেট স্টার্ট। গেট স্টার্টের পরে হচ্ছে যে পেজটা আসবে, সেটা হচ্ছে যে টিউশন ফি। পরে এই পেজটা আসবে, স্টুডেন্ট আইডি এবং বিদ্যালয়ের ই নম্বর। তো সেই জন্য স্টুডেন্ট আইডি, আমাদের বিদ্যালয়ের সকল স্টুডেন্টের কাছে তার আইডি আছে। আমি একটা স্টুডেন্ট আইডি দিচ্ছি, 10 75 23 105 11 36। তারপর হচ্ছে বিদ্যালয়ের ইন নম্বর। বিদ্যালয়ের ইন হচ্ছে যে প্রত্যেক শিক্ষার্থীর আইডির প্রথম 6 ডিজিট হচ্ছে বিদ্যালয়ের ইন নম্বর, 10 75 42। এটা দেওয়ার পরে হচ্ছে যে চার্জে দেব। চার্জে দেওয়ার পরে স্টুডেন্টের নাম, তার ডিটেলস চলে আসবে। এরপর হচ্ছে যে ফি পেমেন্টে যাব এবং একাডেমিক ইয়ার নির্বাচন করব এবং আবার চার্জ করব। এবার চলে এসছে স্টুডেন্টের বিদ্যালয়ের বিভিন্ন পাওনা, মাসওয়ারি হিসাব, টাকার হিসাব চলে এসছে। এখানে হচ্ছে যে উপরে যে জুলাই থেকে ডিসেম্বর লেখা আছে, এই কোনায় ক্লিক করলেই আমাদের সংশ্লিষ্ট শিক্ষার্থী কত টাকা দেও সে টাকার অঙ্ক এবং নিচে পে বাটন অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে শিক্ষার্থী দেখা যাচ্ছে যে লাল কালিতে লেখা হচ্ছে 690 টাকা এবং পে নাও ক্লিক করলে বেতন পেমেন্টের গেটওয়েতে আমাদেরকে নিয়ে যাবে। হ্যাঁ, এই যে চলে এসছে। এখানে হচ্ছে স্টুডেন্ট শিক্ষার্থীর নাম, তার কত টাকা, এরপর হচ্ছে যে বেতন পেমেন্টের তিনটা গেটওয়ে, একটা সোনালী ব্যাংকের মাস্টার কার্ড, আর হচ্ছে মোবাইল ব্যাংকিং। যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে বিদ্যালয়ের পাওনা পরিশোধ করা যাবে। এরপর এখানে গেলে পরের ধাপগুলি আমরা যে সমস্ত ফি বিল পরিশোধ করে থাকি একই পদ্ধতি। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী অংশ আমি কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি। পে করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে যাব। এরপরে বিদ্যালয়ের ওয়েবসাইট www.noazghs.edu.bd এবং এন্টার দেব। এখানে এটা হচ্ছে যে আমাদের বিদ্যালয় ওয়েবসাইট, আমরা আপনারা সকলে জানেন। এখানে হচ্ছে যে আমাদের অনেক কিছু আছে, শিক্ষার্থীর তথ্য আছে। এই জায়গায় গেলেই হচ্ছে যে এখানে অনলাইন পেমেন্ট নামে একটা ইয়ে দেখাচ্ছি, আমরা অনলাইন পেমেন্টে দেব। তারপর হচ্ছে যেমন অনলাইন পেমেন্টে ক্লিক করব, করার পরে আমাদেরকে যে পেজ নিয়ে যাবে স্টুডেন্ট সেবা, স্টুডেন্ট সেবা, এখান থেকে স্টুডেন্টের আইডি দেব। এখন স্টুডেন্ট আইডি কীভাবে পাবো, সেই জন্য হচ্ছে যে আমাদের সকল স্টুডেন্টের আইডি তাদের কাছে আছে, আগে যদি নগদে ফি প্রদান করেছে। তারপরে এখানে স্টুডেন্ট আইডি বের করার একটা সহজ পদ্ধতি আমি দেখাচ্ছি। এখানে স্টুডেন্ট আইডি আছে, আমাদের সকল স্টুডেন্ট আইডি আছে। এইটা হচ্ছে আইডি, এই অংশটা, এটা স্টুডেন্ট আইডি। এর মধ্যে বলে রাখছি যে প্রত্যেক স্টুডেন্ট আইডির প্রথম 6 ডিজিট বিদ্যালয়ের ই নম্বর, প্রথম 6 ডিজিট বিদ্যালয়ের ই নম্বর। স্টুডেন্ট আইডিটা আমি কপি করব, কপি করেছি এবং স্টুডেন্ট সেবার এখানে পেস্ট করেছি। তারপরে হচ্ছে যে বিদ্যালয়ের ই নম্বর, বিদ্যালয়ের ই নম্বর হচ্ছে যে স্টুডেন্ট আইডির প্রথম 6 ডিজিট, এই প্রথম 6 ডিজিট কপি করে এখানে দিয়ে দেব। তারপর লগ ইন দেব। লগ ইন দেওয়ার পরে হচ্ছে যে বিদ্যালয়ের স্টুডেন্টের নিজস্ব প্রোফাইলে চলে যাবে, সেখানে তার ইনফরমেশান, আমরা তাদের পিতামাতার সব তথ্য এখানে দেয়নি, শুধু তার আইডি এবং নাম অথবা শ্রেণী, রোল নম্বর এগুলো দেওয়া আছে। এখান থেকে সে ফি পেমেন্ট করবে,
এই জায়গাটা থেকে ফি পেমেন্ট করবে, ফি পেমেন্টে যাবে। এবং এখানে স্টুডেন্টের সমস্ত তালিকা দেওয়া আছে এবং তার আরও আরও কিছু অপশান এখানে আমরা আমাদের এখানে যোগ করা আছে। এটা আমাদের বিদ্যালয়ের লোগো, এখানে স্টুডেন্টের ছবি থাকার কথা আমরা দেইনি সেটা। তারপর হচ্ছে যে পরে হচ্ছে যে এই অপশানটা আসবে ইয়ার এবং চার্জ। হ্যাঁ, ইয়ার চার্জ দেওয়ার পরে হ্যাঁ ইয়ার ইয়ার দিবে, ইয়ার দেওয়ার পরে চার্জ দিবে। তারপর হচ্ছে যে তার এই পেজটা আসবে, এই পেজটাতে হচ্ছে যে তার এই জায়গাগুলিতে বেতনের বিভিন্ন অঙ্ক শো করবে। এখানে হচ্ছে যে মোট অঙ্ক শো করবে, এখান থেকে পে করবে, এই ধাপগুলি। এই জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জুলাইয়ের ঘরে ক্লিক করতে হবে, তাহলে সবগুলি টাকা হিসাবে আসবে। জুলাইয়ের যখন যখন ঘরে যখন ক্লিক করবে তখন হচ্ছে যে তার মোট টাকা 690 টাকা এখানে দেখাচ্ছে এবং পে বাটন অ্যাক্টিভ হয়েছে। পে বাটন অ্যাক্টিভ হওয়ার পরে এখন সে পেতে ক্লিক করবে। ক্লিক করার পরে বেতন পেমেন্ট করার যেই সার্ভার আমাদেরকে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে ওই যে অ্যাপসের মাধ্যমে যেটা দেখানো হলো বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট অথবা আরও আরও যে সমস্ত পদ্ধতি এখানে আছে, যে কোনো ওয়েতে 5 রকম গেটওয়েতে বেতন পরিশোধ করা যাবে। তো সেই জন্য বিদ্যালয় থেকে নোটিশ দেওয়ার পরেই নির্দিষ্ট সময়ের মধ্যে সকলেই বেতন পরিশোধ করার জন্য আমরা সচেষ্ট এসেছে এসেছে এই গেটওয়েতে হচ্ছে যে আমাদের এখানে স্টুডেন্টদের ফি পেমেন্ট করার জন্যে। প্রথম হচ্ছে যে সোনালী ব্যাংকের একটা অপশান আছে, তারপরে কার্ডের একটা অপশান আছে, মোবাইল ব্যাংকিংয়ের একটা অপশান আছে। যদি এরপরে এখানে দেখতে পাচ্ছি যে মোট টাকার পরিমাণ লেখা আছে, স্টুডেন্টের নাম লেখা আছে, তারপরে মোবাইল নাম্বার লেখা আছে, এই জিনিসগুলি হচ্ছে যে আর অন্যান্যগুলি আমাদের প্রয়োজন নেই। যদি কেউ সোনালী ব্যাংকের মাধ্যমে বেতন দিতে চান তাহলে এখানে দিবেন অথবা ই ওয়ালেট থেকে দিবেন, সোনালী ব্যাংকের নতুন সেবা ই ওয়ালেট। আর যদি সে এখানে না পারেন তাহলে যাবেন কার্ডে। কার্ড হচ্ছে যে 3 রকম 4 রকমের কার্ড আছে, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড সাপোর্টেড, এমএক্স কার্ড, ভিসা কার্ড এবং মাস্টার কার্ড। আর যদি কারো এটা না থাকে তাহলে তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পে করবেন। সেই জন্য রকেট, বিকাশ, নগদ, উপায়, টক ইত্যাদি ইত্যাদি কয়েকটা গেটওয়ের মাধ্যমে বেতন পেমেন্ট করা যাবে। তো ধরেন আমি হচ্ছে যে বিকাশে দিলাম, দেওয়ার পরে কনফার্ম চাইবে এবং এখানে এই প্রসেসগুলি ধাপগুলি যারা বিকাশে দিয়ে থাকেন সবাই এটা বুঝে থাকবেন, এটা খুবই সহজ একটা ব্যাপার। তাহলে আজকে এই পর্যন্তই বিকাশের মাধ্যমে বেতন পে করার এই সহজ পদ্ধতিগুলি সবাই বিদ্যালয়ের বেতন এভাবে পরিশোধ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাপসের মাধ্যমে, বিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়া যদি কেউ মনে করেন যে ব্রাউজার থেকে সরাসরি বেতন পে করতে চান তাহলে তিনি যাবেন স্টুডেন্ট পে নামে একটি ওয়েবসাইটে ঢুকবেন। স্টুডেন্ট পে চলে এসছে, স্টুডেন্ট সেবায় দেবো আমরা। তারপর হচ্ছে যে স্টুডেন্ট সেবা দিলেই এই পেজটা আসবে, স্টুডেন্ট সেবা দিলে এই পেজটা আসবে এবং এই পদ্ধতিতে একই। সুতরাং এই পদ্ধতির যে কোনো একটা, 3 ধাপের যে কোনো একটাতেই বেতন পে করা যাবে, খুবই সহজ এবং সকলের জন্য এটি স্বাভাবিকভাবে সবাই এটা পারবে বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে।